আমার এই ভিডিওটি আপনারা যারা বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি প্রোগ্রামে অর্থাৎ নবম শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য, আপনারা কীভাবে নিজেরা আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন। আপনারা প্রথমে গুগল ক্রোমে গিয়ে www.baobi.edu.bd.com লিখে সার্চ দিবেন। চাইলে বাংলা উপনিবেশের অ্যাস্ট্রো হোম দিলে এখান থেকে আপনারা এই যে দেখেন ওপেন স্কুল সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি, এটার মেয়াদ আপনাদের 31 আগস্ট 2021 পর্যন্ত আছে এবং ঠিক এইচএসসিরও আপনার মেয়াদ রয়েছে 31 আগস্ট 2021 পর্যন্ত। তাহলে দেখছি অ্যাপ্লাই নাম দুটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই ভিডিওটা আসলে যারা এসএসসি নবম শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছেন বা যারা এইচএসসি একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছেন তারাও আপনারা এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন। তবে আমি আজ দেখাবো আপনি কীভাবে এসএসসি অ্যাস্ট্রোনে অ্যাপ্লাই করবেন। তো আপনি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, ক্লিক করবার বলছে অ্যাপ্লিকেশন ফর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, প্লিজ রিড কেয়ারফুলি অল দ্য গিভেন ইনস্ট্রাকশন বিফোর ফিলিং দ্য ফর্ম। সরি, ভর্তির যোগ্যতা জিএসসি ও জিআরটিসি অষ্টম শ্রেণী সরকার স্বীকৃত সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র 1 কপি পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করা সফট কপি 300x300 পিক্সেল, তারপর স্বাক্ষরের স্ক্যান করা সফট কপি 300x100 পিক্সেল হবে। জিএসসি জিআরটিসি অষ্টম শ্রেণী সরকার স্বীকৃত সমমানের পরীক্ষা উত্তীর্ণ সনদের কপি লাগবে, জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে। ভর্তির জন্য প্রয়োজনীয় ফি মানবিক বিভাগের জন্য 4695 টাকা নির্ধারিত, মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ, অর্থাৎ এটা পাঠাতে আরও এক্সট্রা চার্জ আপনার কাটতে পারে। এরপর ব্যবসা শিক্ষা বিভাগের জন্য 4695 নির্ধারিত, মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ। বিজ্ঞান বিভাগের জন্য 4895 টাকা নির্ধারিত, মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ। ফি জমাদের মাধ্যম সময় বিকাশ চার্জ হলে 1.5%, শিওর ক্যাশ 1%, ডিবিবিএল চার্জ 15 টাকা। আপনারা যেটা আপনাদের কাছে সেভাবে করতে পারেন। এইটা হলো, তারপর আমরা দেবো নেক্সট। আচ্ছা, এখানে এরপর আপনাদেরকে সিলেক্ট করতে হবে জেনারেল অ্যাডমিশন অন, এই যে অ্যাডমিশন কী দিতে হবে ফার্স্ট ইয়ার, কারণ যেহেতু নবম শ্রেণীতে অবশ্যই ফার্স্ট ইয়ার দিতে হবে। এখানে 4টা ধাপ আছে, ফার্স্ট ইয়ার দিতে হবে, এরপর অ্যাকাডেমিক ইয়ার 21 থাকবে, বেস 201, বেস নেম, তারপর আপনাদেরকে আপনার গ্রুপ সিলেক্ট করতে হবে, আপনি কোন গ্রুপ নিতে হবে। সাপোজ আপনি যদি সায়েন্স হিমেট, আমি এখানে কমার্স দিয়ে দেখাচ্ছি, আপনার যেটা নিয়ে পড়বে সেটা সিলেক্ট করতে হবে। এরপর সিলেক্ট রিজনাল সেন্টার, আপনার রিজনাল সেন্টার কোথায়, আপনাকে ঢাকা বা চিটং, তো আমি যেহেতু চিটং সিলেক্ট করলাম, চিটংটা কি সিলেক্ট হয়নি, হ্যাঁ চিটং সিলেক্ট হয়েছে। সাব রিজনাল সেন্টার প্লিজ সুজে সাব রিজনাল সেন্টার, অন্য জায়গায় সাব রিজনাল সেন্টার থাকে, তো অন্যজনের রিজনাল সেন্টার থাকে, যাদের সাব তাদের সাব, তো আমার তো দুটাই চিটং। আচ্ছা, তারপর স্টাডি সেন্টার, স্টাডি সেন্টার আপনি যেখানে পড়াশোনা করবেন সেখানে আপনাকে কী করতে হবে, যেটা যে স্কুল পড়বেন সেই স্কুল সিলেক্ট করতে হবে। তো আমি এখানে আমাদের আপনি ফোলদার ক্যাম হাই স্কুলটা সিলেক্ট করলাম। তারপর নেক্সট, আমার দাব একটা গিয়েছে, এখন পার্সোনাল স্টুডেন্ট পার্সোনাল ইনফরমেশান আছে টুতে, এখানে 4টা দেখতে পাচ্ছেন, জেনারেল ইনফো, পার্সোনাল ইনফো, একাডেমি ইনফো, জব হিস্টোরি। তো এখানে আপনাকে সব লিখতে হবে, স্টুডেন্ট নেম ইন ইংলিশ, রাইট ইউর ফুল নেম। সাপোজ আমি স্পেনশন আমারটা লিখলাম, ফাদার্স নেম এমডি নুরুল্লাহ স্যার। এর আচ্ছা, এখানে কী নেম, ফাদার্স নেম ইংলিশ, আর ফাদার্স নেম বাংলা,
বাংলা, এখানে বাংলা লিখতে হবে। নুরুল আফসার, মাদার্স নেম জোসনারা বেগম, বাংলাতে লিখতে আমার নাম আবার জোসনারা গার্ডিয়ান নেম, নেমের গার্ডিয়ান নেম, গার্ডিয়ান নেম আপনার বাবা মার নাম, যে কোনো একজন নাম দিলে হবে। তো আমি আমার বাবার নাম দিচ্ছি নুরুল, ন্যাশনালিটি বাংলাদেশি, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ যেটা সার্টিফিকেটে সেটা দিবেন বা এনআইডিতে, আমি সার্টিফিকেটে সার্টিফিকেটটা দিচ্ছি 18 জুলাই। প্রথমে দিতে মান মান সরি প্রথমে দিতে আমার তো 18 জুলাই, জুলাই তাহলে 1992। প্লেস অফ বার্থ চট্টগ্রাম, জেন্ডার মেল, কোটা নাই, কোটা নাই, কোটাতে কিছু দিতে হবে না, কোটাতে আমাদের কিছু দেওয়া লাগবে না। তাহলে চট্টগ্রাম, এবার এখানে আমাদের চট্টগ্রাম অলরেডি আসলে আছে, এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে, ডিস্ট্রিক্টও আমারও চট্টগ্রাম, চিটং আছে চিটং, তারপরে উপজেলা আমার উপজেলার মিরসরাই, পোস্ট অফিস মিরসরাই, এরপর পোস্ট কোড চলে আসছে, ফার্মের সিএমএস, আচ্ছা আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা আসলে প্রেজেন্ট অ্যাড্রেস আমি শহরে থাকি, তারপর আমি আপনাকে আমার ওই একটা প্রেজেন্ট অ্যাড্রেসটা আমি আমার গ্রাম অ্যাড্রেস দিয়েছি, যাতে আমাকে এখানে আপনাদের যদি দুইটা অ্যাড্রেস সেম হয় তাহলে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন এখানে আর পার্মানেন্ট অ্যাড্রেসের নিচে, যদি দুইটা সেম হয় তাহলে সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন, তাহলে এগুলো আর কিছু করা লাগবে না, এগুলো অটোমেটিক চলে আসবে। তো আমি আসলে চট্টগ্রাম শহরে থাকি, কিন্তু আমি আমার গ্রামে যে অ্যাড্রেস ওইটাতে প্রেজেন্ট অ্যাড্রেস দুইটা একসাথে দিয়েছি। ব্লাড গ্রুপ আপনি সিলেক্ট করবেন এখানে, আমার ব্লাড গ্রুপ পজিটিভ, পজিটিভ এটা, ন্যাশনাল আইডি, তারপর আপনারা এখানে ন্যাশনাল আইডি না বা বার্থ রেজিস্ট্রেশন নং দিবেন, তারপর এখানে মোবাইল নাম্বার দিবেন, তারপর এখানে ইমেল অ্যাড্রেস, নো ইমেল অ্যাড্রেস তাহলে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর আপলোড ইয়ের ফটো, তারপর আপনার ইয়ে 300-300 পিক্সেল এই ফটোটা আমরা কম্পিউটার স্ক্যান করে ফটোটা সাইন এমন ফটো দুইটা এখানে ব্রাউজ করে দিয়ে দিতে হবে। তারপর নেক্সট দিলে, নেক্সট দেওয়ার পরে আমাদের এখন আমি দুইটা দেখাবো না, কারণ আমি যদি আমাকে এখানে ছবি আপলোড করতে সিগনেচার দিতে হবে, আমি যখন নেক্সট দেবো একাডেমিক ইনফুতে আসবে, একাডেমি সেখানে আপনার ওই যে জিএসসি যে ডকুমেন্টসগুলো দিবেন সেগুলো চাইবে, সেগুলো এরপর জব হিস্টোরি, তারপর 4টার পর আপনার ভর্তি পুরো কনফার্ম, তারপর আপনাকে টাকা করতে হবে।